সকাল সকাল এসে উঠতো। I never stop to see you cry. I never listen to your tears and praise. Oh no, I never stop to see you try. I never listen to the words you say. Oh no, I never look in your eyes of sorrow. I never listen to your cries of pain. हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। একটু সাবধান, আজ মঙ্গলবার 6th অক্টোবর, দুই দিন আগে আফতাবনগর কাশফুলের রাজ্যে গিয়েছিলাম। চারদিকে অনেক কাশফুল, খুব সুন্দর সময় কাটিয়েছি। আজ সকাল সকাল বাজারে এসে গেল, কিছু কিছু জিনিস প্রয়োজন পড়লে এখন বললে বাসায় এনে দিয়ে যায়। আগে এরকম ছিল না, লকডাউনের পর থেকে সব জায়গায় এখন বাজারটা বাসায় এনে দিয়ে যায়। অর্ডার করলেই সব দোকান থেকে বাসায় এনে দিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট করতে হয় না। পেঁয়াজের দামটা এখনও বেশি, আমি 92 টাকা করে কেজি এনেছি আমাদের এলাকার গ্রোসারি শপ থেকে, অনেক জায়গায় 100 টাকা এখনও রয়ে গেছে। পেঁয়াজের দামটা কমে নাই, সরকার থেকে যে টিসিবির পেঁয়াজটা স্বপ্নকে বিক্রি করতে দিয়েছিল সেটা প্রথম দিন থেকে দেখি সোল্ড আউট, সোল্ড আউট সারাদিন, এভরিডে, প্রতিদিন, আসলে বুঝতে পারলাম না। যাই হোক, 92 টাকা কেন হবে পেঁয়াজের কেজি, যেহেতু এখন অ্যাভেলেবেল আছে। সকাল সকাল যখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন দেখি যে বৃষ্টি এসে গিয়েছে, বারান্দায় কাপড় ছিল, দৌড়ে কাপড়গুলো ঘরে এনে রাখলাম। আসলে মনটা খুব খারাপ, প্রায় প্রতিদিনই টিভিতে শুনি আজকে এখানে কোনো একটা মেয়ে ধর্ষণ করা হয়েছে, কালকে অন্য এক জায়গায় কোনো একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, কোথাও গণধর্ষণ করা হচ্ছে। যে মেয়েটা আপনার মা, আপনার যার গর্ভ থেকে জন্ম হয়েছেন সেও একজন মেয়ে, আপনার যে বোন আছে সেও একজন মেয়ে, আপনার নিজের যে সন্তান, আপনার নিজের সন্তান ডটার সেও একজন মেয়ে। মেয়েরা শুধু বাইরের না, মেয়েরা আপনার ঘরেরও আছে, তাই না? তো আপনার একটা মেয়ের ক্ষতি করার আগে চিন্তা করবেন যে আমার বোনের যদি কেউ ক্ষতি করতো, আমার মায়ের যদি কেউ ক্ষতি করতো, আমার মেয়ের যদি কেউ ক্ষতি করতো, এই কথা চিন্তা করে আপনারা নিজেকে শুধরায় নেবেন আশা করি। বিকেলে আমার ছেলে আর মেয়ে, ওরা ও চিয়া সিডস বারান্দায় টবে লাগিয়েছিল, ওখান থেকে অনেকগুলো গাছ হয়েছে, ক্যাশুনার সালাদ বানিয়ে তার সাথে চিয়া সিড দিয়ে তারপর বিকেলে নাস্তা খেলো। এটা অল্প একটু হয়েছিল আর কি, সবাই একটু খেয়েছি। তারপর আবার আমি একটু বিকেলের পরে সেমাই রান্না করলাম। এই সময়টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এই সময়টা রান্না করা, একদম পাউডার দুধ দিয়ে রান্না করেছি। এখানে 700 ml মানে হাফ কেজি, হাফ লিটার থেকে একটু বেশি পানির মধ্যে 6 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর 1 পিঞ্চ অফ লবণ দিয়েছি। তারপর গুঁড়া দুধটা ফুটেছে, ফুটার পর 1 মোট ক্যাশুনাট
বাদাম ভেজে নিলাম, তারপর 1 প্যাকেট 200 গ্রামের 1 প্যাকেট সেমাই কেটে নিলাম, 750 ml পানি আর কি, তার মধ্যে 6 চামচ দুধ, 1 চিমটি লবণ ফুটিয়ে নিয়েছি, আর 6টা এলাচ দিয়েছি। এলাচ যদি আপনি গুঁড়া করে দেন না, তাহলে 3টা এলাচ গুঁড়া করে দিলেই চলতো, কিন্তু এরকম আস্তা একটু একটু মুখটা একটু ফাটিয়ে দিলে একটু বেশি লাগে। হ্যাঁ, 6টা এলাচ দিয়েছি যাতে একটা ফ্লেভার হয়। তারপর দুধটা ফুটে গিয়েছে, দুধ ফুটে যাওয়ার পর আমি সময়টা কেটে নিয়েছি। আমার হাজবেন্ডের ডায়াবেটিস, তো তার জন্য আমরা একটু চিনি ছাড়া তৈরি করব। তারপর সময়টা দিয়ে দিলাম, আমার হাজবেন্ডের জন্য একটু চিনি ছাড়া সময় আলাদা করে রাখলাম, আলাদা করে রেখে তারপর এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1/2 কাপ চিনি দেওয়ার পর 2-3 মিনিটের মধ্যেই ঘন হয়ে যায়, লাচ্ছা সময়টা 2-3 মিনিটের মধ্যেই ঘন হয়ে যায়। সবসময় করি কি, নামিয়ে বাটির মধ্যে সেমাই রেখে, যার যা সার্ভিং বাটিতে সেমাই রেখে তারপর ওই দুধটা ফুটিয়ে তারপর দিই। যদি চিনি একবারে দেওয়া হতো, আজকে একটু এরকম করে রান্না করলাম, চুলার মধ্যে দিয়ে তারপর রান্না করলাম, এই জন্য বেশি হয়ে গিয়েছে। তো সবাই একটু বেশি বেশি করে নিয়ে খেয়েও ফেললাম। আমার হাজবেন্ডকে দিয়েছি, এটা একদম চিনি ছাড়া তার জন্যে। তারপর একটু চিনি দিয়ে আবার আমাদের জন্য জাল দিয়ে তারপর এটা আমার ছেলেকে দিলাম, তারপরটা আমার মেয়েকে দিলাম। এটা আমার মেয়েকে দিলাম, তারপর হচ্ছে গিয়ে তারপরটা আমি খেয়েছি, এটা আমি খেয়েছি। তো ঝটপট যদি নাস্তা বানাতে হয়, কখনো আপনার ভাল লাগছে না, তখন বাসায় কিছু নুডলস এনে রেখে দিবেন, ম্যাগি নুডলস, তারপর স্টিক নুডলস, তারপর একটু হালিম, তোমারটা আগে আলাদা না করতে তাহলে আমাদেরটা আরো একটু শক্ত আপনার ভালো লাগবে না মনে হবে, 2 মিনিটে কিছু একটা রান্না করি, তখন লাচ্ছা সময়টা রান্না করতে পারেন। লাচ্ছা সময় খেতে কিন্তু বেশ ভালো হয়, কিশোয়ানের সময়টা রান্না করেছি, কিশোয়ানের সময়টা আলাদাই একটা ফ্লেভার, অনেক টেস্টি আর ইয়ামি হয়। তো সময় খাওয়া হয়ে গেল, তারপর রাতের জন্য রান্না বান্না করলাম, শুরু করলাম। ডালটা আমি সবসময় এরকম করে রান্না করি, মুসুরের ডাল, 1/2 লিটার পানির মধ্যে আড়াইশো গ্রাম, 1 কাপ আর কি, 1 কাপ মুসুরের ডাল দিয়েছি, তারপর হলুদ দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, টমেটো দিয়েছি, আর এখানে ডালের বাগারটা আলাদা করে দিচ্ছি। আমি দেখেছি এক এক বাসায় এক এক রকম ডালের বাগার দেয়। হ্যাঁ, কেউ শুকনো মরিচ পছন্দ করে, বেশিরভাগ মানুষ শুকনো মরিচ দিয়ে দেয়, আমরা আবার মরিচটা একটু কম খাই। আমি যেভাবে বাগার দিলাম বা ডালের ফোড়ন দিলাম, ফোড়নটা যেভাবে দিয়েছি সেভাবে হচ্ছে গিয়ে পেঁয়াজ, পেঁয়াজটা একটু, পেঁয়াজের সাথে হলো 2 চা চামচ পাঁচফোড়ন, 3টা তেজপাতা, তারপর হচ্ছে গিয়ে এটা একটু ভাজা হয়ে আসলে তারপর 2 চা চামচ 3 চা চামচ দিয়েছি, 3 চা চামচ রসুনের পেস্ট, রসুন বাটা, 3 চা চামচ রসুন বাটা। যখন পেঁয়াজটা পাঁচফোড়নটা তেজপাতাটা ভাজা হয়ে আসবে তখন দিব, তারপর রসুনটা একটু ভেজে তারপর অল্প একটু ডাল তার মধ্যে ঢেলে দিই, তারপর ডালটা
ঢেলে দেওয়ার পর একবার ফুটাই, ফুটায় তারপর ডালটা নামিয়ে নিয়ে আসি। এভাবে ডাল যত জাল পড়বে ততই দেখবেন যে ডালটা স্বাদ হয়ে যায়। তারপর লাউ রান্না করলাম, ইলিশ মাছের মাথা আর একটা মাছের টুকরা দিয়ে লাউ রান্না করলাম। লাউটা অনেক নরম হয়েছে, মজাও হয়েছে। ভাত রান্না করলাম, ডালের বাগারে যদি আপনি কাঁটা রসুন দেন কুচি করা, তাহলে আপনার ডালটা প্রথমবার খুবই টেস্ট মনে হবে, দ্বিতীয়বারে মনে হতে পারে, তারপর থেকে আর টেস্ট মনে হয় না। তো কিন্তু বাটা রসুনটা দিলে দুই দিন, অনেক সময় ডাল দুই দিনও থেকে গিয়েছে, তখন দেখি যে ডালটা খুব টেস্ট হয়, যত জাল হয় তত টেস্ট হয়। এক এক বাসায় ডালের এক এক রকম ফোড়ন হয়, এটাই বড় আশ্চর্যের ব্যাপার। ডাল অবশ্য বিভিন্ন রকম করে রান্না করা যায়, একটু ঘন ডাল রান্না করলে সেটা আরেক প্রসেস। আমি সবসময় টমেটো ডাল রান্না করি, জলপাই সিজনে ডাল জলপাই দিই, একটু ইলিশ মাছও রান্না করে নিলাম। ইলিশ মাছটা দু পেঁয়াজও করেছি। চিচিঙ্গা রান্না করলাম ডিম দিয়ে। সারাদিন যতই কাজ করি না কেন, দিনের শেষে একটু চাঁদটাকে রাত্রেবেলা ঘুমানোর আগে জানলা দিয়ে তাকিয়ে দেখি, চাঁদটা অনেক ভালো লাগে। সত্যি আজকে মনটা অনেক খারাপ যে প্রতিদিন কেন বাংলাদেশে ধর্ষণ হবে, মানুষের কড়া শাস্তি হওয়া উচিত। আর একটা ওয়ান স্টপ আদালত, তারপর হাসপাতাল, একসাথে একটা সেন্টার থাকা দরকার ঢাকায়। যদি ঢাকায় একটা সেন্টার থাকে যেখানে সারা দেশে যখনই হবে তখন ঢাকায় নিয়ে এসে পড়লো গাড়ি দিয়ে, এখানে হাসপাতালে টেস্ট হয়ে গেল, আদালতে বিচার হয়ে গেল, এই আদালতটা শুধুমাত্র এই ধর্ষণের জন্যই করা হোক, এইভাবে ওয়ান স্টপ সার্ভিস একটা চালু করা হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যায় যদি দমন না করেন না, তাহলে দেশে আরও অন্যায় অনেক বেড়ে যাবে, এক সময় দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তাই অবশ্যই অন্যায়ের বিচার করা উচিত, এদের বিচার হওয়া উচিত। আপনার আমার সবার স্বার্থে, সমাজকে সুন্দর করার জন্যে, সুস্থ জীবনযাপন করার জন্যে, জীবনে ভালো থাকার জন্যে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্যে এদের বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার। আল্লাহ হাফেজ।